আসলে এই ঢাকা শহরের অবস্থাটা কেমন এটা দেখার জন্যই বের হয়েছি। আমার সাথেই থাকুন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করুন, শেয়ার করে দেন যদি ভালো লাগে আর কি। আপনারা যদি পাশে থাকেন তাহলে কিছু করা সম্ভব, ভালো কিছু করতে পারবো আর কি। সবাই লাইকটাকে ফলো করে দেন বন্ধুরা। তো পুলিশটাকে বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালানো জানে না। গাড়ি ঘোড়া প্রচুর, যাত্রাবাড়ির নিচ দিয়া পরে দেখি আবার বেরিয়ে চলবো, নিচ দিয়ে যাব, নিচের কি অবস্থা। অবস্থা একবারে অবস্থা জটিল, একবারে একবারে অবস্থা জটিল। পুলিশের পুলিশ, আমরা গরিব মানুষ, পুলিশে যদি দৌড়ে তো উপায় নেই, কাম সারা। অবস্থা বন্ধুরা কেমন যা লাগছিল বলার মতো না রে ভাই। ভয় লাগে, শরীরের অবস্থা খারাপ করে হল। অবস্থা এরা যদি ডাক দিয়ে বসে তাহলে তো কিছু দিতে হবে। এটা যত্নপাতি মাদ্রাসা, বড় মাদ্রাসা, মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা। দেখতে থাকুন যাত্রাবাড়ি আরবদের সাইড দিয়ে যাচ্ছি, যাত্রাবাড়ি আরজ
আরোদের কথা আপনাদেরকে কি আর বলবো, সবাই তো জানেন সব কিছু। আল্লাহ 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 আল্লাহ, কি যে জাম রে ভাই, যা বলাম রে ভাই, অবস্থা খুব বটে, অনেক জ্যাম, অনেক অনেক জ্যাম। Thank you.